করোনা মোকাবিলায় প্লাজমা ডোনেট ক্যাম্প আয়োজিত হলো বহরমপুরে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও কোভিড ওয়ারিয়ার্স ক্লাবের যৌথ উদ্যোগে এই প্লাজমা ডোনেট ক্যাম্পের আয়োজন করা হয়। বৃহস্পতিবার মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত এই প্লাজমা ডোনেট ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কে সাবেরী রাজকুমার, মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক, কোভিড ওয়ারিয়ার্স ক্লাবের সেক্রেটারি ডক্টর অমরেন্দ্রনাথ রায় সহ ক্লাবের অন্যান্য সদস্য, পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশ সুপার কে সাবেরী রাজকুমারও প্লাজমা ডোনেট করেন এদিন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা প্রায় শতাধিক পুলিশ ও স্বাস্থ্যকর্মী প্লাজমা ডোনেট করেন এদিনের ক্যাম্পে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। করোনা আক্রান্ত রোগীর সুস্থতায় করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা মানব শরীরের প্লাজমার অত্যন্ত প্রয়োজন। সেই কারণে করোনা মোকাবিলায় প্লাজমা ডোনেট ক্যাম্প আয়োজিত হলো বহরমপুরে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও কোভিড ওয়ারিয়ার্স ক্লাবের যৌথ উদ্যোগে এই প্লাজমা ডোনেট ক্যাম্পের আয়োজন করা হয়। বৃহস্পতিবার মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত এই প্লাজমা ডোনেট ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কে সাবেরী রাজকুমার, মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক, কোভিড ওয়ারিয়ার্স ক্লাবের সেক্রেটারি ডক্টর অমরেন্দ্র রবীন্দ্রনাথ রায় সহ ক্লাবের অন্যান্য সদস্য, পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশ সুপার কে সাবেরী রাজকুমার নিজেও প্লাজমা ডোনেট করেন এদিন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা শতাধিক পুলিশ ও স্বাস্থ্যকর্মী প্লাজমা ডোনেট করেন এদিনের ক্যাম্পে। ইতিমধ্যে করোনা হাসপাতালে দুজন রোগীর শরীরে প্লাজমা দেওয়া হয়েছে বলে জানান মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক। প্রয়োজনে কলকাতাতেও কিছু প্লাজমা পাঠানো হবে বলে জানান তিনি। আজকের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তার কোলাবোরেশন উইথ কোভিড ওয়ারিয়ার ক্লাব আমরা একটা প্লাজমা ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি। এই মুর্শিদাবাদে কোভিড ওয়ারিয়ার ক্লাব তৈরি হয়েছিল, তার মানে সূচনাই হয়েছে মুর্শিদাবাদে, যেখানে কোভিড পজিটিভ লোকেদেরকে নিয়ে এই কোভিড ওয়ারিয়ার ক্লাব তৈরি হয়। তারা আপনারা জানেন যে 28 দিনের পরে তাদের শরীরে অ্যান্টিবডি গ্রো করে, এবং সেই অ্যান্টিবডি যদি প্লাজমার মাধ্যমে তাদের প্লাজমা নিয়ে যদি আমরা এটাকে বলি কনভালেসেন্স প্লাজমা, এই প্লাজমা যদি কোভিড পজিটিভ পেশেন্টকে যদি দেওয়া যায় তাহলে এই অ্যান্টিবডিটা তাদের রোগমুক্তিতে সাহায্য করে। এবং অলরেডি এটা একটা পরীক্ষিত সত্য যে বিভিন্ন ইনফেকশনে প্লাজমা আমরা ডোনেট আগেও করা হয়েছে, এবং কোভিড পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে পার্টিকুলারলি মডারেটলি যারা অ্যাফেক্টেড তাদের ক্ষেত্রে যদি এই প্লাজমা দেওয়া যায় এই অ্যান্টিবডি তাদের রোগমুক্তিতে সাহায্য করছে, মর্টালিটি কমিয়ে দিচ্ছে, এছাড়াও তাদের সিমটমসগুলোও লেস করছে। তো আজকে আমাদের প্লাজমা ডোনেশন ক্যাম্পে আমরা অলরেডি মাতৃসদন হসপিটালে 2টি পেশেন্টকে আমরা প্লাজমা দিয়েছি। প্লাজমার ডিম্যান্ড রয়েছে, পার্টিকুলারলি কলকাতা শহরে প্লাজমার প্রচুর ডিম্যান্ড, বিকজ অনেক মডারেট পেশেন্ট ওখানে ভর্তি আছে, এবং আমাদের এই প্লাজমা ডোনেট করলে আমরা সে থেকে প্লাজমা কিছু নিজেদের জন্য রাখবো, কিছু আমরা কলকাতায় পাঠিয়ে দেবো। আজকে আমরা ধরে নিয়েছি 70 থেকে 100 জন হবে। মেনলি আমাদের পুলিশের যারা কোভিড পজিটিভ ছিলেন তারা আসছেন, এছাড়াও আমাদের হেলথ স্টাফ, আমাদের ইন্টার্ন হাউস স্টাফ যারা পজিটিভ হয়েছে, নার্সিং স্টাফ, তারাও আজকে ডোনেট করবে। করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা করোনা যোদ্ধারাই পারে প্লাজমা ডোনেট করতে। করোনা মোকাবিলায় প্লাজমা অত্যন্ত প্রয়োজনীয়, সেই কারণে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও কোভিড ওয়ারিয়ার্স ক্লাবের এই প্লাজমা ডোনেট ক্যাম্পের উদ্যোগকে সাধুবাদ জানান কোভিড যোদ্ধা অরুণা ভোনাগ। আজকে মেনলি মুর্শিদাবাদ যে মেডিকেল ডিপার্টমেন্ট এবং হসপিটাল থেকে যে ওরিয়র কোভিড ওরিয়র ক্লাব থেকে আমাদের আয়োজন করা হয়েছে প্লাজমা ডোনেশন ক্যাম্প। এই ক্যাম্পে আমরা মুর্শিদাবাদে, শুধু মুর্শিদাবাদ নয় বলবো, যে রাজ্যেই প্রথম এই কর্মসূচি আমরা শুরু করছি, এবং খুব ভালো আশা আমরা করছি যাতে মানুষজন এই বিষয়ে আরও এগিয়ে আসে। কারণ এখন প্লাজমা, এই ব্লাডের একটি কম্পোনেন্ট যে প্লাজমা রয়েছে সেটার মাধ্যমেই যা সমস্ত মানুষ অসুস্থ রয়েছে, আইসিইউতে রয়েছে করোনা পেশেন্ট, তাদেরকে আমরা আবার সুস্থ করার একটা ওয়ে বার করতে পেরেছি। গুটি গুটি পায়ে প্রথম আমাদের পদক্ষেপ আজকে ইনোগ্রেশন হলো, এবং সবাই মিলে আমরা সেটা একত্রিতভাবে করলাম। আমি অরুণাভ নাগ, কোভিড এখন একজন কোভিড যোদ্ধা, আর আমাদের অর্গানাইজেশন মধ্য বাংলা সংগ্রামের সম্পাদক। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে
আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ কর্মকার ট্রাক্টর ওয়ার্কশপ ইন্দোফার্ম ট্রাক্টরের অনুমোদিত ডিলার ভারতের সর্বপ্রথম পাওয়ার ও মাইলেজ এবং সবচেয়ে উচ্চমানের পার্টস সমন্বয়ে সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর 22 HP থেকে 110 HP ও 1, 2, 3, 4 সমস্ত সিরিজ এখানে পাবেন নিজস্ব ওয়ার্কশপে নিজেদের তত্ত্বাবধানে সার্ভিসিং এর সুবিধা ঠিকানা NH34 রাধারঘাট গীতারাম হসপিটালের বিপরীতে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9932372891 ও 9932753233